সীমান্তবার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। দুঃসাহস দেখালো কাঠিগড়ার জাকির হোসেন। করিমগঞ্জ শহরের বিশাল মেগামার্টে থাকা সামগ্রী চুরি করতে জনতার হাতে ধরা পড়ে। সামগ্রীর মধ্যে ছিল ফেস ওয়াশ ও ফেস ক্রিম, আনুমানিক 5,000 মূল্যের সামগ্রী রয়েছে। পরবর্তীতে বিশাল কর্তৃপক্ষ পুলিশের হাতে তাকে সঞ্জে দেন। ভেতরে সিসিটিভি লাগানো সত্ত্বেও কিভাবে জাকির হোসেন ভেতরের সামগ্রী চুরি করলো তা সাহসিকতার কাজ বললেই চলে। নাম কি তা? নাম কি কয়? বাসা গুঁজে কাজ সুরি কি তালে বললাই? নাম কি তা আছে? নাম কি তা? বাসা ওই সুরি কেন করলাই? এটা সুরি কেন করলাই? কই হ্যাঁ হ্যাঁ দূরে কইও হ্যাঁ লিপসা গেছিল সুরি করতাই নি। মহিলাটা মহিলা লগে যেন আসলা তেন কই আপনার দিকে ডাকলা? আমি কি দেবতাম কাছে আপনার লগে তো কথা কইছো। আমি শুনি না তো আরো তো মানুষ কথা কইছে। আমি আপনার যে দিকে আইলা ওদিকে আইন কে আপনার? চোরি করতে একটু আপনি দেখো না। দৌড়াইয়া গেছে কে গেট থেকে? গেটের সামনে থেকে গিয়ে দৌড়াইয়া দৌড়িয়ে আনছে রে পেট্রোলের সামনে। হ্যাঁ দৌড়িয়ে গেছে কি? আমি আনছি। ও তো সুর গেছে গিয়ে দৌড়াইয়া। না না কিটা হয়েছিল করতে? না এ তো ভিতর থেকে জিনিস পড়ার লইয়া শুরু করিয়া গেছিল গিয়ে আমরা এখান থেকে গেট থেকে দৌড় মারিয়া দৌড় মারছে ভিতর তো নেই। তারপরে আমরা গেছি গিয়ে পাবলিকগুলো সবাই তারা দৌড়ছে দৌড়। তারপরে আমি তার দৌড়িয়ে আনছি ওন থেকে। কিটা কিটা নিছে? ফেস ওয়াশ ওয়াশ নিছে, ক্রিম নিছে, দামি দামি ক্রিম নিছে, ফেস ওয়াশ নিছে, কথা নিছে। আনুমানিক কত টাকার মূল্য হবে? অনেক 5,000 টাকা জিনিসও নিছে। তো নেওয়ার পর দৌড়া তারপরে দৌড়ে দৌড়িয়ে আনছে তারা অতটুকু। তারপরে তো সবাই এলো, আপনারাও দেখলা সবাই এলাম শেষ। আপনার নাম? অনুপম মিশ্র। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গিদের হামলায় ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করল বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন। কোনো সংগঠন মোমবাতি প্রজ্বলন করে, কোনো ভাগ অন্যভাবে। কালাইনের সত্যরঞ্জন কলেজ, বাদেজামা স্কুল, ফকিরাবাজারের স্টুডেন্ট ইউনিয়ন, শিলচরের অল আসাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এমপ্লয়ি ইউনিয়ন, রাতাবাড়ির ছাত্র সংস্থা সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান রয়েছে। আজাদ দেশ মে আজাদ দেশ মে
दोस्तों साथियों हम चले अपना दिल अपनी जान तक जीता रहे अपना हिंदुस्तान हम जिए हम मरे इस वतन के लिए इस चमन के लिए ताकि खिलते रहे गुल हमेशा यहाँ दोस्तों साथियों Say, you made us alone.
হয়েছে। বর্তমানে প্রণামীতে কয়েন বেশিরভাগ দিয়ে থাকেন ভক্তবৃন্দরা। কয়েন বোধ হয় বর্তমানে অচল, তা মন্দির কমিটি এভাবে লিখেছেন বলে মনে করেছেন অনেকেই। টাকা চলে না চলে না চলে না রে, টাকা চলে না ও টাকা চলে না চলে না চলে না রে, টাকা চলে না। এখানে লেখা আছে যে ঠাকুরের এখানে প্রণামী দিতে গেলে নোট দিবেন, বাংলা ভাঙতি পয়সা কয়েন দেবেন না। কিন্তু আমি কিছু বুঝলাম না, ভাঙতি পয়সা কি অচল হয়ে গেল? ভাঙতি পয়সা তো অচল, সরকারি তরফ থেকে তো কোনো এই ধরনের বিজ্ঞপ্তি নেই, তার কারণটা কি আমি বুঝতে পারলাম না। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ স্টেশন রোডে ক্যাপিটাল ট্রাভেলসের বিপরীতে ফ্যাশন কর্নার নিয়ে এসেছে আপনাদের জন্য আকর্ষণীয় সুযোগ। এখানে বিভিন্ন ধরনের বস্ত্র অতি সুলভ মূল্যে পাওয়া যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ স্টেশন রোডে ক্যাপিটাল ট্রাভেলসের বিপরীতে ফ্যাশন কর্নার নিয়ে এসেছে আপনাদের জন্য আকর্ষণীয় সুযোগ। এখানে বিভিন্ন ধরনের বস্ত্র অতি সুলভ মূল্যে পাওয়া যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন হাতের কাছেই সন্দেশের তথ্য। যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাজি, তত্ত্ব ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশে অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলি, সুভাষনগর রোড, করিমগঞ্জ। করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। মামলার উল্টো মামলা করে জিতে 5 বছর সময়ে প্রায় 4 বছর শেষ, তবুও হাসি মুখে ভার গ্রহণ করলেন নির্বাচিত কমিটির চেয়ারম্যান ও সদস্যরা। হাইকোর্টের নির্দেশে সোমবার কোঅপারেটিভ সোসাইটির বিভাগের সিনিয়র ইন্সপেক্টর মোস্তফা হোসেন একটি অনুষ্ঠানের মাধ্যমে উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতি নবনির্বাচিত সদস্যদের হাতে দায়িত্ব তুলে সমঝে দিলেন বিভাগীয় কর্তারা। Thank you.
ফোহাদ আলী আকু আমাকে ফোন করেছেন, তখন আমার আর একটু লজ্জা বেশি লেগেছে যে মুরব্বী খুব বেশি আসতে পারবো কি না, সময় দিতে পারবো কি না জানি না। সভাপতি, সহসভাপতি, কর্তৃপক্ষ যারা আছেন, বোর্ড অফ ডিরেক্টার্স যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমি যদি সময় কমও দিই, আমার সময়টা আপনারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমাকে সহযোগিতা করবেন। আর যে দিনগুলো আছে সেই দিনগুলো যাতে সুন্দর মতো কাটানো যায় তার ব্যবস্থাতে যেন আমরা যেতে পারি। আর যদি এখান থেকে আমরা জনগণকে কিছু দেওয়ার মতো থাকে আমাকে একটু জানাবেন, যাতে দিতে পারি রোজাদার মুখে। আর দেওয়ার মতো কিছু নেই, আর পাওয়ার মতো এখানে আর কিছু আর নেই আমার বিশ্বাস। তাই সকলকে নতুন উদ্যমে কাজে চাপিয়ে পড়ার জন্য অভিনন্দন জানিয়ে আমার ব্যক্তিগত এখানে শেষ করি। মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে হিন্দু মিলন মন্দিরের পক্ষে মঙ্গলবার এক শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা শহরের বরফপ্রস্থিত কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এদিকে সোমবার মন্দির কমিটি কর্তৃপক্ষ করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দত্তারী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ গৌতম রায় শর্মা, সুখেন্দু শেখর দত্ত প্রমুখ বিশিষ্টদের সম্বর্ধনা জানানো হয়। মাতৃসঙ্গীত গেয়ে শোনান স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দত্তারী। মঙ্গলবার মন্দির কমিটির পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সবার নজর কাড়ে। উৎসব অনুষ্ঠান চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আমি চাই যে এরকম হিন্দু মিলন মন্দির করিমগঞ্জ আরও ভবিষ্যতে এরকম করুক,
জনসেবামূলক কাজ এগিয়ে যাও, আমি যতটুকু পারবো নিজের তরফ থেকে ওদেরকে হেল্প করতে রাজি আছি। এই বলে আমি আমার শেষ করলাম। অশান্ত সমাজে শান্তি বিরাজ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় করিমগঞ্জ কালীবাড়ি রোড মন্দির কমিটি কর্তৃপক্ষ হরিনাম যজ্ঞের আয়োজন করে মঙ্গলবার। যজ্ঞের হোম তৈরি করে সাধু সন্তরা যজ্ঞের আহুতি দেন। রয়েছে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম। কার্যক্রমে ভক্তবৃন্দরা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক উৎসবের জন্মলগ্ন থেকেই জড়িত আছি। এখন পর্যন্ত আজি জানি না ঠাকুরে কী করবে, থাকতেও পারি নাও থাকতে পারি, কিন্তু এই উৎসবটি চলে যাবে, চলবে একেবারে শেষ পর্যন্ত। আমরা মনে করি শহরের জনসাধারণ আমাদের সাহায্য করবে। এর মধ্যে আমাদের একটা মন্দির তৈরি করার ইচ্ছা, তার জন্য আমরা 43 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করেছি, কিন্তু মন্দিরটা তৈরি করতে হইলে অর্থের প্রয়োজন। তাই আমরা চেষ্টা করছি জনসাধারণ আমাদের এই মন্দির তৈরির জন্য সাহায্য করে, এটাই জনসাধারণকে আমার অনুরোধ। প্রতি বছরের ন্যায় এবছর লঙ্গাই সরলকাট এলাকায় শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ করতে দেখা যায়। খেলা শেষে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। শিল্পীর জন্য জোরে হাততালি দিন। সেকেন্ড পজিশনে আছেন মিস্টার জামাল, জামালকেও মঞ্চে আসার জন্য করছি। জামালের জন্য জোরে হাততালি দিন। থার্ড পজিশনে আছেন মিস্টার বাবু, মিস্টার বাবুর জন্য জোরে হাততালি দিন। লাস্ট লাস্টে আছে, কানামাছির খেলা ছিল, কানামাছির খেলায় ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী দাস।